ফিরে এসেছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। রাজ্যের বিভিন্ন পৌরসভায় কর্মী নিয়োগ হচ্ছে এবং বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ হচ্ছে, এবং সেই কর্মী নিয়োগের নোটিশ নিয়ে জিকে স্টল তোমাদের সামনে উপস্থিত হয়েছে। অফিসিয়ালি যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে সহজ সরলভাবে বুঝিয়ে দেব যে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেবে, কোথায় গিয়ে জমা দেবে এবং কী কী তোমাদের কোয়ালিফিকেশন প্রয়োজন এবং বেতন কত করে, চাকরিটি কী, সেই সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। চলো অফিসিয়ালিভাবে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটি তোমাদের সামনে প্রথমে দেখিয়ে দিই। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালিভাবে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা তোমাদের সামনে ওপেন করেছি। এই নোটিশটা ডাউনলোড করে নেবে, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে সরাসরি তারপরে তোমরা একটি ফর্ম পেয়ে যাবে, সেই ফর্মটি যত্ন সহকারে ফিল আপ করবে, তোমাদেরকে নিজে গিয়ে জমা দিতে হবে। চলো হাউ টু অ্যাপ্লাই, প্রথমে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই সংক্রান্ত তথ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা সরাসরি গিয়ে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে। এখানে ঠিকানাটা রয়েছে, এই ঠিকানাটায় গিয়ে তোমরা জমা দিয়ে আসবে। ঠিকানাটা তোমরা ভালো করে এই জায়গাটা দেখে নেবে। চলো আর কী কী তথ্য রয়েছে দেখি। দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা কী কী জমা দেবে সেই সংক্রান্ত তথ্যটা তোমরা দেখে নাও। এখানে দেখো এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, এসসি এসটি ওবিসি যদি ক্যান্ডিডেট থাকো তাহলে তাদের সেই সার্টিফিকেটে জেরক্স দিতে হবে। এখানে দেখো মার্কশিট এবং সার্টিফিকেট এখানে প্রয়োজন মাধ্যমিকের, শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলে এই চাকরিটি পাবে। এবং তোমরা এখানে দেখে নাও তোমাদের পিনকোড সহ তোমাদের অ্যাড্রেস লাগবে, এবং নিচের দিকে তোমরা দেখে নাও যে ৫ টাকা স্ট্যাম্প পেপার তোমাদের এখানে লাগছে। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেবে এবং সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট করা হবে। এবার চাকরিটি কী সে সংক্রান্ত তথ্য তোমরা এবার জানতে পারবে। যে দেখো অফিস অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলর ভাটপাড়া, ভাটপাড়া পৌরসভা থেকে এই নিয়োগ করা হচ্ছে। এই কর্মী নিয়োগের নোটিশটা প্রকাশিত হয়েছে 11/5/2022 তারিখে। দেখো এখানে তোমরা দেখতে পাবে যে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার পদে কর্মী নিয়োগ হচ্ছে, এটা কোনো পার্মানেন্ট জব না, এটা কন্ট্রাকচুয়াল এই কর্মী নিয়োগ হচ্ছে। এই কর্মী নিয়োগের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 11টি। দেখো পেমেন্টের ব্যাপারে কি বলা হয়েছে, পেমেন্ট মাইলস্টোন অ্যাজ স্টেট ইন স্কিম গাইডলাইন্স। এখানে কোয়ালিফিকেশান দেখো, কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলে এই চাকরিটি পাবে, এবং মাধ্যমিক সমতুল্য যে কোনো সার্টিফিকেট থাকলে তোমরা এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে দেখো বয়স সংক্রান্ত তথ্য রয়েছে, বয়স হতে হবে 21-45 বছরের মধ্যে। আরও বিভিন্ন তথ্য এখানে রয়েছে, তোমরা এখানে দেখে নাও, বিভিন্ন তথ্য রয়েছে এখানে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এই তথ্যগুলো তোমরা এখানে জেনে নেবে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করলাম। নিচের দিকে আসলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা যেন যত্ন সহকারে ফিল আপ করবে, কোনো ভুল করবে না, কারণ ভুল করলে তোমাদের এই ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হবে। আবারও বলে দিচ্ছি, তোমাদেরকে গিয়ে ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে এবং সেই ঠিকানাটাও তোমরা এখানে দেখে নাও, এই ঠিকানায় তোমাদেরকে যেতে হবে। গুরুত্বপূর্ণ সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করলাম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডেসক্রিপশানে বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে সরাসরি তোমরা ডাউনলোড করে নেবে। তোমাদের কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তোমরা যদি জিকে স্টল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। এছাড়া তোমাদের নিকটবর্তী পৌরসভা এবং নিজের জেলায় যে সকল চাকরির ফর্ম প্রকাশিত হচ্ছে সেই সকল তথ্যগুলো জানার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। তোমরা সকলে ভালো থেকো, ফিরছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে।